হ্যালো ইব্রন, আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করব সেটির নাম হচ্ছে মরবিয়াস। মরবিয়াস হচ্ছে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের একটি নতুন ক্যারেক্টার এবং এটিকে আমরা অ্যান্টি ভিলেনও বলতে পারি, ঠিক যেমনটা ভেনম ছিল। এবং ভবিষ্যতের স্পাইডারম্যান মুভিগুলোতে আমরা ভেনম এবং মরবিয়াসকে অ্যান্টি হিরো অথবা ভিলেন রূপে দেখতে পারি এবং এটির খুব বেশি সম্ভাবনা রয়েছে। মরবিয়াস মুভিটির IMDb রেটিং হচ্ছে 5.2/10 এবং রোটেন টমেটোসে 17% ফ্রেশ। তো চলুন আর সময় নষ্ট না করে এক্সপ্লেনটি শুরু করি। মুভিটির শুরুতে আমরা কস্টারিকা কান্ট্রি দেখতে পাই এবং এখানে হেলিকপ্টারের সাহায্যে ডক্টর মাইকেল মরবিয়াস তার কিছু লোকজনকে নিয়ে একটি পাহাড়ে এসে পৌঁছায়। ডক্টর মাইকেল মরবিয়াস মূলত এখানে এসেছিল এক বিশেষ ধরনের বাদুড়ের সন্ধান করতে এবং এই বাদুড়গুলো অন্যান্য বাদুড়ের থেকে অনেক শক্তিশালী এবং আকারে অনেক বড় ছিল এবং এই বাদুড়গুলোর নাম ছিল ভ্যাম্পায়ার ব্যাটস। ডক্টর মাইকেল মরবিয়াস সেখানে পৌঁছায় এবং তার হাতটি একটি ছুরি দ্বারা কেটে ফেলে। এরপরে সে তার কাটা হাতটি বাদুড়দের দিকে তুলে ধরে। তখন সেখানে থাকা সমস্ত ভ্যাম্পায়ার ব্যাটস তাদের দিকে আসতে শুরু করে এবং এই সিন এখানেই কাট হয়ে যায়। এরপরে আমরা 25 বছর আগের কাহিনী দেখতে পাই এবং স্থানটি ছিল গ্রিসে। এখানে আমরা মরবিয়াসকে দেখতে পাই যে অনেক ছোট ছিল। মরবিয়াসের বয়স অনেক কম ছিল এবং সে একটি হসপিটালে ভর্তি ছিল। তার একটি রেয়ার ব্লাড ডিজিজ ছিল যার কারণে সে ভালো করে চলাফেরা করতে পারত না। একদিন সেই হসপিটালে আরেকটি ছেলে আসে যার নাম হচ্ছে লুক্সিয়াস ক্রাউন। সে মরবিয়াসের পাশের বেডটি নেয় এবং মরবিয়াস তাকে মাইলো নামে ডাকা শুরু করে। এর কারণ জানতে চাইলে মরবিয়াস লুক্সিয়াসকে বলে এই বেডটিতে আগে যে থাকতো তার নাম মাইলো ছিল, অর্থাৎ মরবিয়াস তাকেও মাইলো নামে ডাকতো যার কারণে সে লুক্সিয়াসকে মাইলো নামই দেয় এবং তারা অনেক ঘনিষ্ঠ ভালো বন্ধু হয়ে যায়। একদিন মাইলো এর ব্লাড পরিষ্কার করার মেশিনটি হঠাৎ করে কাজ করা বন্ধ করে দেয় যার কারণে মাইলো অনেক অসুস্থ হয়ে যায়। তখন মরবিয়াস নিজে সেই মেশিনটি ঠিক করে ফেলে এবং এটি দেখে তাদের যে দেখাশোনা করত অর্থাৎ সেই হসপিটালের ডাক্তার যার নাম হচ্ছে নিকোলাস সে অনেক অবাক হয়ে যায়। তার কারণ এই মেশিনটি ঠিক করতে অনেক সময় লাগে এবং অনেক এক্সপার্ট মেকারের প্রয়োজন হয়, কিন্তু মরবিয়াস এটি 5 মিনিটের ভিতরেই ঠিক করে ফেলেছিল। তখন ডক্টর নিকোলাস মরবিয়াসকে বলে তুমি অসুস্থ হলেও তোমার ভিতরে অনেক প্রতিভা আছে, যার কারণে ডক্টর নিকোলাস মরবিয়াসকে USA পড়াশোনা করার জন্য পাঠায় এবং কিছু বছরের মধ্যেই মরবিয়াস অনেক সফলতা পায় এবং সে একটি আর্টিফিশিয়াল ব্লাড তৈরি করে এবং এই আর্টিফিশিয়াল ব্লাডটি অনেক মানুষের জীবন বাঁচাতে সাহায্য করে যার কারণে মরবিয়াসকে নোবেল পুরস্কার দেওয়ার জন্য ডাকা হয়, কিন্তু মরবিয়াস সেটি গ্রহণ করে না। এরপরে আমরা ডক্টর মাইকেল মরবিয়াসকে দেখতে পাই যে তার ল্যাবে কাজ করছিল এবং তার সাথে তার সহকারী মার্টিন ব্যানক্রফট কাজ করত। মূলত মরবিয়াস এখানে তার রেয়ার ব্লাড ডিজিজের জন্য অ্যান্টিডোট বানানোর চেষ্টা করছিল যেন সে ঠিক হতে পারে। সে অনেক বছর ধরে বিভিন্ন রকমের প্রচেষ্টা চালানোর পরেও কোনো সফলতা পায়নি এবং শেষ পর্যন্ত সে ভ্যাম্পায়ার ব্যাটসদের ব্লাডের সাথে হিউম্যান ব্লাডসের কম্বিনেশন করায় এবং একটি সিরাম তৈরি করে। এই সিরামটি তৈরি করে সর্বপ্রথম সে একটি ইঁদুরের উপরে প্রয়োগ করে এবং দেখা যায় কিছুক্ষণ পরে সেই ইঁদুরটি মারা যায়। তখন মরবিয়াস অনেক হতাশ হয় এবং তার একটি পেশেন্ট হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। সে যখন সেই পেশেন্টটিকে দেখতে যায় তখন মার্টিন ব্যানক্রফট খেয়াল করে সেই ইঁদুরটি হঠাৎ করে বেঁচে উঠেছে। তখন মরবিয়াস বুঝতে পারে তার সিরামটি একদমই সফল হয়েছে এবং সে এটি প্রয়োগ করতে পারে। এরপরে মরবিয়াস তার বন্ধু লুক্সিয়াস ক্রাউনের কাছে যায় এবং সে তার সফলতার কথাটি তার বন্ধুর সাথে শেয়ার করে। এখানে আমরা জানতে পারি লুক্সিয়াস ক্রাউন অনেক ধনী পরিবারের সন্তান এবং এ পর্যন্ত যতগুলো এক্সপেরিমেন্ট মরবিয়াস করেছিল সবগুলোর জন্যই লুক্সিয়াস ক্রাউন তাকে টাকা দিত। এখানে মরবিয়াস লুক্সিয়াস ক্রাউনকে বোঝাতে সক্ষম হয় তার এক্সপেরিমেন্টটি সফল হয়েছে এবং সে হিউম্যান ট্রায়ালের জন্য প্রস্তুত, কিন্তু সরকার এটি অনুমোদন দেবে না যার কারণে তাদেরকে একটি জাহাজ ভাড়া করতে হবে এবং সেই জাহাজের ভিতরে এক্সপেরিমেন্টটি চালাতে হবে এবং এর জন্যই সে লুক্সিয়াস ক্রাউনের কাছে টাকা চায় এবং লুক্সিয়াস ক্রাউন তাকে টাকা দিতে রাজি হয়।
এরপরে সিন শিফট হয় ইন্টারন্যাশনাল ওয়াটার্সে এবং এখানে একটি জাহাজের ভিতরে অরবিয়াস এবং তার সহকারী ডক্টর মার্টিন সেই এক্সপেরিমেন্টের কাজ শুরু করে। মার্টিন সেই সিরামটি মরবিয়াসের শরীরের ভিতরে ইনজেক্ট করে দেয় এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে একজন ব্যক্তি চলে আসে। মূলত এই ব্যক্তিগুলো তাদেরকে পাহারা দিচ্ছিল। অন্যদিকে মার্টিন এবং সেই লোকটি খেয়াল করে মরবিয়াস সেখানে নেই। কিছুক্ষণ খোঁজার পরে তারা দেখতে পায় মরবিয়াস এখন আর নিজের শরীরে নেই, সে একটি ভ্যাম্পায়ার হয়ে গিয়েছে। এবং এটি দেখে সেই লোকটি তার অন্যান্য সাথীদের সেখানে ডাকে এবং মরবিয়াসকে দেখে তারা আতঙ্কিত হয়ে গুলি করা শুরু করে এবং এই ঘটনার মধ্যে মার্টিন অজ্ঞান হয়ে যায় এবং মরবিয়াস ভ্যাম্পায়ার হয়ে সেখানে থাকা প্রত্যেকটি ব্যক্তিকে আক্রমণ করে এবং প্রত্যেক ব্যক্তিকে মেরে ফেলে এবং যাদেরকে মরবিয়াস মারে তাদের শরীর থেকে মরবিয়াস সমস্ত রক্ত চুষে খেয়ে ফেলে। এরপরে মরবিয়াসের যখন জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় তার ভিতরে অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। সে বর্তমানে অত্যন্ত সুস্থ হয়ে গিয়েছে এবং সে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখতে পায় এখানে কি কি হয়েছিল এবং এটি দেখে সে অনেক শকড হয়ে যায় এবং মার্টিনকে অজ্ঞানরত অবস্থায় দেখে সে একটি সাহায্য বার্তা পাঠায় এবং এরপরে সে সেখান থেকে চলে যায় যেন তাকে কেউ ধরতে না পারে। পরের দিন সকালে সেখানে পুলিশরা ইনভেস্টিগেশনের জন্য আসে এবং তারা মার্টিনকে হসপিটালে পাঠায়। অন্যদিকে ডক্টর মরবিয়াস তার ল্যাবে এসে পৌঁছায় এবং সে তার ভিতরে অনেক অদ্ভুত রকমের ক্ষমতা অনুভব করতে পারে। সে এখানে এসে নিজের উপরে এক্সপেরিমেন্ট চালায় এবং জানতে পারে সে মানুষের রক্ত না খেলে বেঁচে থাকতে পারবে না, অর্থাৎ মানুষের রক্ত না খেলে সে তার ভ্যাম্পায়ার রূপে চলে আসবে এবং সে যে কাউকে মেরে ফেলতে পারে। তাই সে তার নিজের তৈরি আর্টিফিশিয়াল ব্লাডগুলো খেয়ে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ পরে সে বুঝতে পারে সেই আর্টিফিশিয়াল ব্লাডগুলো তাকে শুধুমাত্র 6 ঘন্টাই সাধারণ মানুষ রূপে রাখতে পারবে, অর্থাৎ 6 ঘন্টা পরে সে আবার ভ্যাম্পায়ার হয়ে যাবে এবং তার রক্তের প্রয়োজন পড়বে। এরপরে মরবিয়াস লক্ষ্য করে তার শরীরে আর্টিফিশিয়াল ব্লাডের প্রভাব ধীরে ধীরে 6 ঘন্টার থেকে কমে 5 ঘন্টায় নেমে আসছিল, যার কারণে সে তাকে একটি রুমের ভিতরে বন্ধ করে ফেলে। তখন হঠাৎ করে সেখানে মাইলো চলে আসে এবং সে মাইলোকে দেখায় আমাকে আর্টিফিশিয়াল ব্লাডটি দাও। মাইলো তাকে আর্টিফিশিয়াল ব্লাড দেয় এবং সেটি খেয়ে মরবিয়াস আগের মতো হয়ে যায়। তখন মাইলো বুঝতে পারে মরবিয়াসের সিরামটি কাজ করেছে এবং সে মরবিয়াসের কাছ থেকে সেই সিরামটি চায়, কিন্তু মরবিয়াস তাকে দেয় না, তার কারণ এটি তাকে মেরে ফেলতে পারে। এটি মরবিয়াসকে দানব বানিয়ে ফেলেছে এবং সে চায় না মাইলো এমনটা হয়ে যাক, যার কারণে সে মাইলোকে দিতে চায় না এবং এক পর্যায়ে মাইলো এর সাথে তার রাগারাগিও হয় এবং মাইলো সেখান থেকে চলে যায়। এরপরে আমরা একটি নার্সকে দেখতে পাই যাকে একটি ভ্যাম্পায়ার আক্রমণ করে এবং তাকে মেরে তার সমস্ত রক্ত খেয়ে ফেলে এবং এটি যখন মরবিয়াস দেখে তখন সে বুঝতে পারে হয়তো সেই ভ্যাম্পায়ার হয়ে গিয়েছিল এবং সেই নার্সটিকে মেরে ফেলেছে, যার কারণে সে অনেকটা আতঙ্কিত হয়ে বেশ কিছু আর্টিফিশিয়াল ব্লাড নিয়ে সেই ল্যাব থেকে বের হয়ে যায় এবং মাঝপথে তার সাথে পুলিশদের দেখা হয় এবং তারা মরবিয়াসকে নানা রকম প্রশ্ন করে এবং এক পর্যায়ে মরবিয়াস ধরা পড়ে যাওয়ার ভয়ে সেখান থেকে দৌড় দেয় এবং মরবিয়াস তার পাওয়ার ব্যবহার করে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পুলিশরা তাকে ধরে ফেলে এবং তাকে জেলে বন্দী করে ফেলে। জেলের ভিতরে মাইলো আসে মরবিয়াসকে দেখার জন্য এবং সে তার সাথে অনেকক্ষণ কথা বলে যাওয়ার সময় সে এক ব্যাগ আর্টিফিশিয়াল রক্ত মরবিয়াসকে দিয়ে যায়। এরপরে আমরা মাইলো এর ভিতরে অনেক অদ্ভুত পরিবর্তন দেখতে পাই, অর্থাৎ সে এখন ভালো করে হাঁটতে পারছিল এবং মরবিয়াস খেয়াল করে সে লাঠি ছাড়াই হেঁটে চলে যাচ্ছিল। এরপরে মরবিয়াস বুঝতে পারে সে তার ল্যাব থেকে সিরামটি চুরি করেছে এবং নিজের ভিতরে প্রয়োগ করেছে, অর্থাৎ এখন মাইলো ভ্যাম্পায়ার হয়ে গিয়েছে এবং যে নার্সটি মারা গিয়েছিল তাকে মাইলো হত্যা করেছিল এবং ইতিমধ্যে পুলিশরাও জেনে গিয়েছে ডক্টর মাইকেল মরবিয়াসই ভ্যাম্পায়ার হয়ে গিয়েছে। এরপরে মরবিয়াস অনেক রেগে যায় এবং সে তার পর এবং অ্যাবিলিটি ব্যবহার করে সে জেল থেকে বের হয় এবং সে তার ব্যাট রাডার ইউজ করে মাইলোকে খুঁজে বের করে এবং সে মাইলো এর সামনে গিয়ে দাঁড়ায়। এরপরে সে মাইলোকে জিজ্ঞাসা করে সে এমনটি কেন করলো এবং মাইলো মানুষকে মেরে হিউম্যান ব্লাড কনজিউম করে বেঁচে রয়েছে, যার কারণে মাইলো মরবিয়াসের থেকে অনেক শক্তিশালী এবং মরবিয়াস মাইলো এর থেকে অনেক দুর্বল, তার কারণ সে আর্টিফিশিয়াল ব্লাড খেয়ে বেঁচে আছে। এরপরে মাইলো মরবিয়াসকে বলে আমার এবং তোমার ভিতরে যে ক্ষমতা আছে এটি হচ্ছে একটি আশীর্বাদ এবং আমরা দুজনে মিলে এটি ব্যবহার করব এবং আমরা আমাদের জীবনকে উপভোগ করব। কিন্তু মরবিয়াস মাইলো এর কথায় রাজি হয় না, তার কারণ সে অনেক ভালো ছিল এবং সে মানুষের কোনো ক্ষতি করতে চায় না, যার কারণে তাদের মধ্যে অনেক ঝগড়া হয় এবং এক পর্যায়ে মাইলো এবং মরবিয়াসের ভিতরে ফাইট শুরু হয়ে যায়। তারা একে অপরের সাথে লড়াই করতে করতে একটি ট্রেন স্টেশনে গিয়ে পৌঁছায় এবং সেখানে মাইলো কিছু পুলিশ অফিসারকে মেরে ফেলে এবং এক পর্যায়ে সেখান থেকে মরবিয়াস পালিয়ে যায়।
এরপরে মরবিয়াস বুঝতে পারে মালুকে ঠিক করা কতটা জরুরি এবং এই কারণে মরবিয়াস একটি ল্যাব তৈরি করার চেষ্টা করে। সে তার ল্যাবে ফিরে যেতে পারবে না, তখন পুলিশেরা তাকে খুঁজছে এবং মরবিয়াস বেশ কিছু গুন্ডাদের কাছে যায় এবং তাদেরকে ভয় দেখিয়ে তাদের সরঞ্জাম ব্যবহার করে একটি ল্যাব তৈরি করে। অন্যদিকে আমরা মালুকে দেখতে পাই যে তার লাইফকে অনেক এনজয় করছিল এবং সে একটি বারে যায়। বারে গিয়ে তার একটি মেয়ের সাথে পরিচয় হয় এবং মেয়েটি তাকে অনেক পছন্দ করে, কিন্তু সেই মেয়েটির একটি বয়ফ্রেন্ড ছিল যে মাইলোকে মারধর করে, যার ফলে মাইলো অনেক রেগে যায়। এবং পরে সেই মেয়েটির বয়ফ্রেন্ড যখন বাইরে বের হয় তখন মাইলো তাদের উপরে আক্রমণ করে এবং তাদেরকে মেরে ফেলে। ঘটনার স্থলে পুলিশেরা গিয়ে সিসিটিভি ক্যামেরা চেক করে এবং তারা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে বুঝতে পারে যে ভ্যাম্পায়ারটি এই লোকগুলোকে খুন করেছে সে ডক্টর মাইকেল মরবিয়াস নয়। এবং এই বিষয়টি তারা খবরে প্রচার করে দেয় কেউ যেন সন্ধ্যার পরে ঘর থেকে বের না হয়। এবং এই খবরটি দেখে ডক্টর নিকোলাস বুঝতে পারে মাইলোই হচ্ছে সেই ভ্যাম্পায়ার যে মানুষগুলোকে মারছে। ডক্টর নিকোলাস মাইলো এর কাছে যায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে যেন সে মানুষকে না মারে, কিন্তু মাইলো ডক্টরের উপর রেগে যায় এবং মাইলো ডক্টরকে মেরে ফেলে। মূলত মাইলো মনে করত ডক্টর নিকোলাস মরবিয়াসকে বেশি ভালোবাসে, যার কারণে মরবিয়াস ভ্যাম্পায়ার হওয়া সত্ত্বেও তাকে কিছু না বলে সে মাইলোকে সাবধান করছে। অন্যদিকে আমরা মরবিয়াসকে দেখতে পাই যে একটি সিরাম তৈরি করে ফেলে যেটি তাদের এই ভ্যাম্পায়ার রোগটিকে সারিয়ে তুলতে পারবে এবং এই সিরামটি নিলে তারা মারাও যেতে পারে। এরপরে মরবিয়াসের কাছে ফোন আসে ডক্টর নিকোলাসের এবং ডক্টর নিকোলাসের অবস্থা বুঝতে পেরে মরবিয়াস ডক্টর নিকোলাসের কাছে যায় এবং ডক্টর নিকোলাসের কাছ থেকে সবকিছু শুনে সে মাইলো এর উপরে অনেক রেগে যায়। অন্যদিকে আমরা মাইলোকে দেখতে পাই যে মরবিয়াসের গার্লফ্রেন্ড মার্টিনকে ধরে ফেলে এবং তাকে মারতে নেয় এবং এই বিষয়টি ব্যাড ট্রেডারের মাধ্যমে মরবিয়াস বুঝতে পারে এবং সে মার্টিনের কাছে গিয়ে পৌঁছায়। কিন্তু মার্টিনের কাছে যতক্ষণে সে গিয়ে পৌঁছায় মার্টিন ততক্ষণে প্রায় আধমরা হয়ে গিয়েছে, অর্থাৎ মাইলো তার শরীরের অর্ধেক রক্ত খেয়ে ফেলেছিল যার কারণে সে এখনো বেঁচে আছে। এখানে ডক্টর মার্টিন মরবিয়াসকে বলে তুমি একা লুসিয়াসকে হারাতে পারবে না, এর জন্য তোমার আমার সাহায্যের প্রয়োজন হবে। এবং এরপরে ডক্টর মার্টিন মরবিয়াসকে কিস করার সময় তার ঠোঁটে কামড় দেয় এবং তার শরীরের রক্ত এক ফোঁটা খেয়ে ফেলে এবং এরপরে ডক্টর মার্টিন অজ্ঞান হয়ে এরপরে মরবিয়াস মার্টিনের শরীর থেকে রক্ত খেয়ে ফেলে এবং সে মাইলোকে মারার জন্য তার উপরে অ্যাটাক করে। এবং এখানে আমরা মাইলো এবং মরবিয়াসের ভিতরে ফাইট দেখতে পাই, কিন্তু মরবিয়াস মাইলো এর থেকে অনেক দুর্বল হওয়ার কারণে মাইলো এর সাথে প্রতিবারই সে হেরে যাচ্ছিল, কিন্তু মরবিয়াস কিছুতেই হাল ছাড়ছিল না। এবং তারা ফাইট করতে গিয়ে একটি ম্যানহোলের মাধ্যমে তারা শহরের মাটির নিচে গিয়ে পৌঁছায় এবং সেখানে মাইলো মরবিয়াসকে প্রায় আধমরা করে ফেলে। তখন মরবিয়াস তার একটি ক্ষমতা ইউজ করার মাধ্যমে ভ্যাম্পায়ার ব্যাসদের ডেকে পাঠায়, যার কারণে সমস্ত ভ্যাম্পায়ার ব্যাস সেখানে এসে উপস্থিত হয় এবং তাদের মাধ্যমে মাইলো এর উপরে অ্যাটাক করে এবং এইবার মাইলো মরবিয়াসের সাথে পেরে ওঠে না এবং এক পর্যায়ে মরবিয়াস সেই সিরামটি মাইলো এর শরীরে ইনজেক্ট করে দেয় যার কারণে সেখানে মাইলো এর মৃত্যু হয়ে যায় এবং এরপরে সেখান থেকে মরবিয়াস বাদুরদের সাহায্যে চলে যায়। এরপরে আমরা মার্টিনকে দেখতে পাই যে চোখ খুলেছিল এবং দেখে মনে হচ্ছে বর্তমানে মার্টিন মরবিয়াসের মতো ভ্যাম্পায়ার হয়ে গিয়েছে। তার একটি কারণ হচ্ছে মরবিয়াসের ব্লাড মার্টিন খেয়ে ফেলেছিল। আর এর মাধ্যমেই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটির পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পাই ডক্টর স্ট্রেঞ্জের মাল্টিভার্স ব্রেক করার সেই মন্ত্রটির কারণে আকাশে যে রেখার তৈরি হয়েছিল সেটি এই ইউনিভার্সেও তৈরি হয়েছে। এবং এরপরে আমরা একটি জেলের ভিতরে ডক্টর অ্যাড্রিয়ান ডুমসকে দেখতে পাই, যার নাম হচ্ছে ভালচার। তাকে পুলিশেরা সেখান থেকে, অর্থাৎ জেলের ভিতর থেকে কোনো একটি জায়গায় নিয়ে যাচ্ছিল এবং সে বুঝতে পারছে না সে কি করে এখানে এসেছে। এবং এই মুভিটির দ্বিতীয় পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পাই ডক্টর মাইকেল মরবিয়াস গাড়ি করে কোথাও একটি যাচ্ছিল এবং মাঝপথে সে তার গাড়িটি থামায় এবং সেখানে তার সাথে দেখা করতে আসে ডক্টর অ্যাড্রিয়ান ডুমস। সেখানে ডক্টর অ্যাড্রিয়ান ডুমস অর্থাৎ ভালচার তাকে বলে আমি জানি না কি করে এই শহরে এসে পৌঁছালাম, কিন্তু আমি এটি জানি আমার এই অবস্থার জন্য স্পাইডারম্যান দায়ী এবং আমরা দুজনে মিলে স্পাইডারম্যানকে হারাতে পারবো যে আমাদের জন্য অনেক ক্ষতিকর হতে পারে। এবং তার কথা শুনে ডক্টর মাইকেল মরবিয়াস বলে এই কাজ করতে অনেক মজা লাগবে। আর এর মাধ্যমে মুভিটি একদমই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই।